ষড়যন্ত্রমূলকভাবে তাকে এবং তাকে সহ অন্যদেরকে হামলা করা হলো। একটা মাসও গেল না, এর মধ্যেই তাদের এত দাবি দেওয়া, বোঝা গেল এর পেছনে বড় উস্কানি রাখতে পারে। উস্কানি তাদের কারা এটা খুঁজে বের করা দরকার। ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ মারাত্মকভাবে আক্রান্ত হলো, কথিত আনসারদের আন্দোলনের নামে যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তাকে দেখবার জন্য গিয়েছিলাম। আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এইভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে তাকে এবং তাকে সহ অন্যদেরকে হামলা করা হলো। এটা আমরা মনে করি দেশকে নিয়ে মহা ষড়যন্ত্রের একটা অংশ এটা। তো এই জন্যে এদেশের প্রত্যেকটা মানুষের সচেতন থাকা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সহ আর যারা আছেন যে কোনো সেক্টরে সবারই সতর্ক থাকা দরকার। এই দেশকে নিয়ে বারবার করে ষড়যন্ত্র হয়েছে, এখনও চলমান আছে। তো সবাই সম্মিলিতভাবে যদি সতর্ক থেকে চেষ্টা করি, আশা করি প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা মূলোৎপন্ন করতে পারব। এই জন্যে বিশেষ করে যারা আক্রমণ করেছে, সন্ত্রাসী হামলা করেছে, তদন্ত সাপকে তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। সমন্বয়ক হাসান আবদুল্লাহ সহ অন্য যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। আরও বিশেষ করে অন্যান্য জায়গায় বিশেষ করে আন্দোলনে যারা আহত অবস্থায় আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থ করেন, আমরা দোয়া করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনকারীদের সাথে ছিল, আগামীতে যে কোনো সংগ্রামে আন্দোলনে অধিকার আদের যে কোনো সংগ্রাম থাকবে ইনশাল্লাহ। এটা তো আমরা মনে করি মহা ষড়যন্ত্রের একটা অংশ, কেবল অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিন আগে গঠিত হয়েছে, একটা মাসও গেল না, এর মধ্যেই তাদের এত দাবি দেওয়া, বোঝা গেল এর পেছনে বড় উস্কানি রাখতে পারে। উস্কানি তাদের কারা এটা খুঁজে বের করা দরকার। যদি এই খুঁজে বের না করা হয় আগামীতে ষড়যন্ত্র চলমান থাকবে।